পুলিশমন্ত্রী হুঁশিয়ারির অন্তর্ঘাতের অভিযোগে এবার কুনালের পুলিশ শাসন। সুন্দরবনে বাঘ পাহারা দিতে পাঠালো 250 সিট নিয়ে মমতা ব্যানার্জি আবার ফিরে আসবেন। মুখ্যমন্ত্রী পুলিশ শাসনের পরই সরকারি অফিসার শাসনে বিধায়ক আবাস তালিকায় গরমিলের অভিযোগে ধমক। এই সরকারি কর্মচারীরাই গভর্নমেন্টকে ডোবাচ্ছে, প্রকৃত লোকের নাম বাদ দিয়ে ইনকোয়ারি তাহলে কেন করছে? অবশ্যই গরমিল করেছে এই সরকারি কর্মচারীরা। মমতার করাবার্তার পরই কেক কাণ্ডে জড়িত বারাবনির ওসি সাসপেন্ড, কর্তব্যে গাফিলতির অভিযোগে বিভাগীয় তদন্ত শুরু। চুনোপুটি মেরে কিছু হবে না, মমতা ব্যানার্জির যদি ক্ষমতা থাকে অসিত সিংকে দল থেকে সাসপেন্ড করে গ্রেফতার করে আপনি ব্যবস্থা নিন। প্রশাসনের সঙ্গে ব্যবস্থা দলেও বন্ধ কারখানার লোহা পাচারের অভিযোগে দুর্গাপুরে দুই তৃণমূল নেতা গ্রেফতার, পুরোটাই আইওয়াশ, কটাক্ষ বিরোধীদের। চিকিৎসায় গাফিলতিতে ছাত্রী মৃত্যুর অভিযোগে উত্তপ্ত জোকা ইএসআই, প্রথমে বাড়ি পাঠিয়ে পরে ট্রলিতেই ফেলে রাখার অভিযোগ, খতিয়ে দেখার আশ্বাস কর্তৃপক্ষের। হাওড়ার নলপুরের পর এবার বাঁকুড়া, ফের বেলাইন ট্রেন, আদ্রা খড়গপুর শাখার পিয়ার ডোবায় রেক থেকে পাথর নামানোর সময় লাইনচ্যুত মালগাড়ি। জেলায় জেলায় তরুণের স্বপ্ন গায়েব, জালে চোপড়া গ্যাং, মালদা বনগা বর্ধমান হুগলি থেকে পাঁচজন গ্রেফতার, উদ্ধার চুরি 67 লক্ষ, প্রায় 1200 অ্যাকাউন্ট ফ্রিজ। রাজ্যজুড়ে আলুর দাম বেলাগাম, অবশেষে হুঁশ ফিরল সরকারের, আপাতত ভিন রাজ্যে রপ্তানি বন্ধ, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ঘোষণা টাস্কফোর্সের। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার বিভাগের পরীক্ষায় নম্বর গরমিলের অভিযোগ, এক অধ্যাপককে শোকজ, উপাচার্যের সঙ্গে কথা সাংবাদিকতা বিভাগের পড়ুয়াদের। মন্দারমণিতে হোটেল ভাঙার নির্দেশে স্থগিতাদেশ হাইকোর্টের, 13 ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে স্থগিতাদেশ, সব পক্ষকে রিপোর্ট পেশের নির্দেশ, পরবর্তী শুনানি 10 ডিসেম্বর।